আপনারা প্রত্যেকেই জানেন, পয়লা মে থেকে রেশন কার্ড হোল্ডারকারীদের ন্যায্য মূল্যের খাবারের দোকান থেকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে বিনামূল্যে। আমাদের এই পেজ থেকে উপভোক্তাকারীরা কোন কোন কার্ডে কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবে তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরলাম। যেমন AY এই কার্ডের উপভোক্তাকারীরা প্রতি পরিবার পিছু 15 কেজি করে চাল পাবে এবং আটা পাবে 19 কেজি করে। এছাড়াও অতিরিক্ত চাল হিসাবে এই মহামারীর সময়ে প্রতি কার্ড পিছু 5 কেজি করে চাল পাবে। AY এর পরিবার 1 কেজি করে চিনি পাবে মাত্র 13.50 টাকা দরে। তারপর PHS এবং SPHS এর কার্ড হোল্ডাররা, এইসব উপভোক্তারা প্রতি কার্ড পিছু 2 কেজি করে চাল পাবে এবং আটা পাবে 2 কেজি 850 গ্রাম কার্ড পিছু। এই মহামারীর সময়ে অতিরিক্ত বরাদ্দ হিসাবে কার্ড পিছু 5 কেজি করে চাল পাবে বিনামূল্যে। RKSY1 এই উপভোক্তারা প্রতি কার্ড পিছু 5 কেজি করে চাল পাবে। RKSY2 এই উপভোক্তারা প্রতি কার্ড পিছু 5 কেজি করে চাল পাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা প্রত্যেকে সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে, সামাজিক ডিস্টেন্স মেনটেন করে প্রত্যেকটা জায়গায় রেশনের দোকানে গিয়ে নিজের নিজের খাদ্য সামগ্রী সঠিকভাবে সঠিক পরিমাণ বুঝে নেবেন। বিশেষভাবে আপনাদেরকে জানাচ্ছি, 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাদেরকে 15 দিনের আটা দিয়ে দেওয়া হবে এবং 10 তারিখের পরে বাকি 15 দিনের আটা আবার আপনাদেরকে দেওয়া হবে। দোকান খোলার সময় হচ্ছে সকাল 8টার থেকে দুপুর 12টা এবং দুপুর 2টোর থেকে রাত্রি 8টা। আপনারা প্রত্যেকে সচেতন নাগরিক হিসাবে এই COVID-19 মহামারীর সময় লকডাউনকে মান্যতা দিয়ে প্রত্যেকে ডিস্টেন্স মেনটেন করে নিজের নিজের খাদ্য সামগ্রী নিজেরা বুঝে নেবেন।